मैं भी जवां हूँ, मौसम सही है, तू भी यहाँ है, मैं भी यहाँ। Assalamualaikum viewers, welcome back to my YouTube channel. আশা করি সকলে জানেন ক্যাপকাট অ্যাপসের নতুন কালার গ্রেডিং এর আপডেট আসছে। তো সেই আপডেটটি দিয়ে আজকে একটি ভিডিও এডিটিং করে দেখাবো, মানে আমাদের নতুন আরেকটি কালার গ্রেডিং করে দেখাবো ক্যাপকাট অ্যাপস দিয়ে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যাজ অলওয়েজ আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করবো, আর নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো আমরা একটি ভিডিও সিলেক্ট করে নিলাম, তো এটা তো অলরেডি কালার গ্রেডিং করা রয়েছে, বাট এই কালার গ্রেডিংটাকে আমরা আরও একটি কালার গ্রেডিং করে দেবো। তো এখানে যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখেন এখানে ফেসটা একটু কালো কালো টাইপের হয়েছে। তো আমরা এই ফেসটাকেও কালো কালো টাইপটা দূর করব, প্লাস আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকেও একটু চেঞ্জ করব। তো আমরা ভিডিওতে ক্লিক করব, ক্লিক করে এদিকে একটু স্ক্রল করে আসলে একটি অপশন পেয়ে যাবো অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। বাট তার আগে আমরা কী করবো, বিউটিতে যাব, বিউটিতে গিয়ে আমরা কী করবো, বিউটিটাকে বাড়িয়ে দেবো, বাইরে দিয়ে অ্যাডজাস্টে দেন নাও, এখন অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাব এক্সপোজার, তো আমরা এই এক্সপোজারে ক্লিক করব। তো আমরা যদি এক্সপোজারটা কি কমিয়ে দিই তাহলে দেখেন আমাদের ফেসটা আরও কালো হয়ে যাচ্ছে, ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন। বাট যদি এক্সপোজারটাকে বাড়িয়ে দিই তাহলে দেখেন আমাদের ফেসটা চেঞ্জ হবে। তো আমরা কী করব, এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেবো, তাহলে দেখেন আমাদের ফেসটা, এটা হলো রিয়েল ফেস, বাট এক্সপোজারটাকে বাড়িয়ে দিলে আমাদের ফেসটা দেখেন একটু, মানে এখন একটু গাঢ় হচ্ছে, মানে ফেসের কালারটা একটু চেঞ্জ হচ্ছে, এটা হলো রিয়েল, আর এটা হলো একটু বাড়িয়ে দিলে এটা হচ্ছে। দেন আমরা ব্যাক আর এইদিকে একটু স্ক্রল করে আসবো, ব্রাইটনেসে যাবো, অ্যান্ড ব্রাইটনেসটাকে দিস টাইম আমরা ব্রাইটনেসটাকে লো করবো, তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হলো না, বাট আমাদের ফেসটা একটু চেঞ্জ হয়ে গেলো। দেন সামনের দিকে কনটেস্টে আমরা ক্লিক করবো, কনটেস্টটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো, সিচুয়েশনটাকে অল টাইম আমরা একটু লো করবো। লো করলে এখন দেখেন আমাদের ফেসটা কেমন হলো, সিচুয়েশনটাকে আমরা যদি লো করে দিই তাহলে দেখেন এখন আমাদের ফেসটা কেমন হলো, এটা কিন্তু মেইন ফেস ছিল না। দেন আমরা এক্সপোজারটা তো এডিট করলাম, হাইলাইটে যাব, হাইলাইটটাকে যদি কমিয়ে দিই আমরা তাহলে দেখেন এটা কালো কালো টাইপ হবে, বাট আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখেন আমাদের ফেসটা আরও একটু উজ্জ্বল হয়ে যাবে। উজ্জ্বল হয়ে যাওয়ার পর শ্যাডোতে আমাদের কোনো কাজ নেই, অ্যান্ড আমরা গ্রেইন আসবো লাস্টে, গ্রেইনে আসার পর আমরা গ্রেইনটাকে হালকা একটু বাড়িয়ে দেবো, অ্যান্ড আমাদের তারপরে হচ্ছে বিগনেট, তো আমরা এটাতে একটু বাড়িয়ে দেবো, আর তাহলে দেখেন আমাদের ভিডিওর মানে সাইডে এখানে এইখানে সাইডে এই দিকে আমাদের একটি ব্ল্যাকের একটি ইফেক্ট চলে আসছে, এতে আমাদের ফেসটাও সুন্দর দেখা যাবে, মানে ফোকাসটা ফেসের উপরে পড়বে। দেন আমরা এখানে ট্যাম্পের থেকে আমরা এখানে এডিট করতে পারি, ট্যাম্পটাকে বাড়িয়ে দিলে হলুদের যাবে, অ্যান্ড কমিয়ে দিলে গ্রিন গ্রিন হবে। তো আমরা বেসিক্যালি এটা যেহেতু গ্রিন থেকে একটু বেশি গাঢ়, তো আমরা ট্যাম্পটাকে একটু বাড়িয়ে দেবো, অ্যান্ড শেডোটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এখানে হোয়াইট হয়ে যাবে, বাট আমরা যদি এটাকে লো করে রাখি তাহলে এটা অ্যাডজাস্ট হবে। দেন শার্পেন আসবেন, দেন এটাকে হালকা একটু সামান্য বাড়িয়ে দেবেন, এতে আমাদের ফেসটা আর একটি গ্লো টাইপের হবে। দেন এখন দেখেন আমাদের ভিডিওটি কেমন হলো, এটা কিন্তু ফার্স্টে এরকম ভিডিওটি ছিল না, বাট এখন যদি আমাদের ফেসটা দেখেন তাহলে দেখেন কেমন হলো। তো আমরা কী করবো, বিফোরে চলে যাব, এখানে একটি অপশন রয়েছে, তো আমাদের ভিডিওটি আগে কেমন ছিল সেটা আমরা দেখবো, এটাতে আমরা ক্লিক করে তো আমরা এটাকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাই। তো আমাদের ভিডিওটি কিন্তু দেখতে ছিল এমন, তো আমাদের ফেসটা ভালোভাবে ছিল না, তো এটা ছিল রিয়েল ভিডিও। দেন আমরা এডিট করে বানালাম এইরকম, তো আমরা এখন চলে যাব আমাদের লাস্ট এডিট পর্যন্ত। নাও লুক অ্যাট দিস আমাদের ভিডিও, তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের কী কী নতুন আপডেট অ্যাড করা হয়েছে, নতুন এই যে কালার গ্রেডিংটা রয়েছে, তো এই কালার গ্রেডিংটা করে আমরা আমাদের ভিডিওটি আরও একটি নেক্সট লেভেলের ভিডিও এডিটিং করতে পারবো। আশা করি সকলে বুঝতে পেরেছেন এই কালার গ্রেডিংটা কীভাবে করবেন। দেন আমরা কী করবো, আরও বেসিক্যালি কিন্তু আরও কালার গ্রেডিংয়ের ভিডিও আমাদের চ্যানেলে আসবে, তো কালার গ্রেডিং করে এক্সপোর্ট করার জন্য উপরের আইকনটিতে ক্লিক করবেন, ক্লিক করে সিম্পল রেজলিউশন সেট আপ করে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, ভিডিওটি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে, দেন যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করবেন বা পোস্ট করবেন। আই থিঙ্ক আপনার এই ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে মাস্ট একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর কোথাও কোনো সমস্যার ফেস হলে, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।